নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসের আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই সময় ভারতের রাজনীতির কি পরিস্থিতি ছিল। এই সময় থেকে ধীরে ধীরে সুভাষচন্দ্র বসুর উত্থান হতে থাকে এবং এই সময় তিনি একজন জনপ্রিয় লিডারে পরিণত হন ভারতে। বেসিক্যালি আমরা এর পরে বেশ কয়েকটা ক্লাসে সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলোচনা করব এবং আজকের ক্লাসে দুটো ইম্পর্টেন্ট কংগ্রেস অধিবেশন, হরিপুরা এবং ত্রিপুরী অধিবেশন, এই দুটো সম্পর্কে ডিসকাস করব। এবং এর সাথে সাথে আমরা আধুনিক ভারতের ইতিহাস প্রায় কমপ্লিট করে এনেছি, আর কয়েকটা ক্লাস হলেই আমাদের মডার্ন হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তো আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও এবং সেখানে মডার্ন হিস্ট্রির একটা প্লেলিস্ট পেয়ে যাবে, যে প্লেলিস্টটার লিংক আমি নিচে ডিসক্রিপশনেও দিয়ে রাখছি, সেখান থেকেও তোমরা এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। একদম প্রথম থেকে আমি মডার্ন হিস্ট্রি চ্যাপ্টার বাই চ্যাপ্টার ডিটেলসে আলোচনা করছি এবং তোমাদের হেল্প হবে যে কোনো পরীক্ষার জন্য, বিশেষত WBCS, যেখানে মডার্ন হিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন তোমরা আশা করতে পারো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় আমি ইউটিউব ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসগুলোতে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার বাই চ্যাপ্টার MCQ ডিসকাস করছি হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটির ওপরে। তো এই ক্লাসগুলো অবশ্যই বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় অ্যাটেন্ড করো। আর তার সাথে সাথে যদি সেকেন্ড চ্যানেল আমার যেটা রয়েছে সেটা ফলো না করে থাকো, দ্য জিকে একাডেমি 2.0, এটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এবং যদি তোমরা ওয়ার্ল্ড হিস্ট্রি এবং জিওগ্রাফি NCERT থেকে অ্যানালাইসিস পড়তে চাও তাহলে এই চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে এই চ্যানেলটারও লিংক দেওয়া রয়েছে। আমরা আগের দিনের ক্লাসে যেটা যে টপিকটা পড়েছিলাম সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের আগে এবং পরে ভারতের রাজনীতি কেমন অবস্থাতে ছিল। সেখানে একটা টপিক বাদ চলে গেছে, এই টপিকটা অ্যাকচুয়ালি আগের দিনের ক্লাসের সঙ্গে করানো উচিত ছিল, যেটা স্কিপ হয়ে গেছে। তো আজকে আমরা সেটা আগে করে নেব, দিয়ে মেন যে টপিক সেটা আলোচনা করব। হোয়াট দ্য স্কিম অফ বেসিক এডুকেশন, হোয়াট দ্য প্রাথমিক শিক্ষা প্রকল্প। গান্ধীজি প্রথম এই বক্তব্যটা দেন 1937 সালের 31শে জুলাই মাসে। তার যে পত্রিকা ছিল হরিজন, সেই পত্রিকায় যে একটা শিক্ষার বিষয়ে কিছু করা উচিত। অলরেডি তোমরা জানো যে 1935 এর ভারত শাসন আইন অনুযায়ী যে প্রদেশগুলো রয়েছে, প্রান্তগুলো রয়েছে, সেখানে কংগ্রেসের মন্ত্রিত্ব তৈরি হয়েছে এবং তখন গান্ধীজি এই বক্তব্যটা দেন যে আমাদের শিক্ষা সংক্রান্ত কিছু একটা করা উচিত এবং সেই নিবন্ধের ওপর ভিত্তি করে একটা জাতীয় শিক্ষা সম্মেলন প্রতিষ্ঠা হয় এবং ওয়ার্ধা বলে একটা জায়গা যেটা যেখানে এই শিক্ষা একটা অনুষ্ঠান এ হয়, সভা হয়, যেখানে এইটা ডিসিশনটা নেওয়া হয়। তো সেইখান থেকে ওয়ার্ধা শিক্ষা সম্মেলন এটার নাম হয়ে যাচ্ছে। এই যে সম্মেলনটা হয়েছিল সেখানে সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী নিজেই এবং এটা হয়েছিল 22 থেকে 23শে অক্টোবর 1937 সালে ওয়ার্ধাতে। এই ওয়ার্ধা জায়গাটা কোথায় অবস্থিত? আজকের মহারাষ্ট্র রাজ্যে এটা অবস্থিত। সেখানে কিছু ডিসিশন নেওয়া হয়, কিছু পরিকল্পনা করা হয়, সেইগুলো ইম্পর্টেন্ট। যে প্রথম পরিকল্পনা যেটা, 7 বছরের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা দরকার সমস্ত ভারতীয়দেরকে, সমস্ত মানুষকে 7 বছরের জন্য বিনামূল্যে এবং কম্পালসারি এডুকেশন দেওয়া দরকার, যেটা আজও তোমরা জানো যে রয়েছে, সেম জিনিসটা তখন সেটা বলা হয়েছিল। সেকেন্ড যেটা বলা হয় যে এখানে ইংলিশ বা ইংরাজি ভাষাতে নয়, মাতৃভাষাতে শিক্ষা দেওয়া উচিত, মাতৃভাষায় শিক্ষার মাধ্যম হওয়া উচিত। বৃত্তিমূলক বিভিন্ন কাজ, তারপর হচ্ছে হস্তশিল্প, এগুলোর উপর জোর দেওয়া হয় যাতে যারা এখানে শিক্ষার্থী হবে তারা পরবর্তীকালে কোনো কাজ করতে পারবে সেই জন্য। তো এই রকম জিনিসগুলো এখানে নেওয়া হয় এবং এই সমস্ত নির্দেশিকা অনুযায়ী একটা শিক্ষা সংক্রান্ত কমিটি তৈরি হয় এবং যার প্রধান ছিলেন ডাক্তার জাকির হোসেন। ওকে, তো এই নামগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে। ওকে, আজকে আমাদের যে টপিক, মেন যে টপিক সেটা সম্পর্কে আলোচনা করব। সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা ধীরে ধীরে এর পরে বেশ আজকের ক্লাস থেকে শুরু করে বেশ এর পরে কয়েকটা ক্লাসে মূলত সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেক কিছু আলোচনা করব। বেসিক্যালি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স তৈরি হয় এই সময়টাতে, কারণ সুভাষচন্দ্র বসু একটা অন্য ধরনের রাজনীতি তিনি করতে চেয়েছিলেন এবং তিনি যেটা
গান্ধীজির দেখানো পথ অর্থাৎ অহিংস আন্দোলন, সেইটার উপর খুব বেশি বিলিভ করতেন না। এবং সুভাষচন্দ্র বসু, আমরা এর আগে আলোচনা করেছি, ভারতে ধীরে ধীরে লেফট আইডিওলজি উত্থান হতে শুরু করে। আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছি এটার উপরে, বামপন্থী চিন্তাধারা উত্থান হতে শুরু করে। এবং সুভাষচন্দ্র বসু পার্টিকুলারলি তিনি মনে করতেন যে এইরকম অহিংস আন্দোলন, এই এইগুলোর মাধ্যমে ভারতের স্বাধীনতা সম্ভব হবে না, তার জন্য একটা সশস্ত্র বিপ্লবের প্রয়োজন হবে। এবং সুভাষচন্দ্র বসুর এই যে মতামত বা তার যে বক্তব্য ছিল, সেটার এই সময় ফলোয়িং ধীরে ধীরে বাড়ছিল। এবং সুভাষচন্দ্র বসু এই সময় ভারতের একজন খুব গুরুত্বপূর্ণ লিডারে পরিণত হন। এদিকে অনেক জায়গাতে আমি মানে বিভিন্ন জায়গাতেই দেখেছি যে এটা লেখা হয় গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর খারাপ সম্পর্ক ছিল, গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে বিরোধিতা ছিল। দেখো অ্যাকচুয়ালি এখানে এরাম নয়, দুজন দুজনকে প্রচন্ড বেশি রেসপেক্ট করতেন, এবং এখানে নিজেদের পার্সোনাল কোনো বিরোধিতা ছিল না, বরঞ্চ দুজন দুজনকেই প্রচন্ড বেশি রেসপেক্ট করতেন। কিন্তু এখানে যে মেন ডিফারেন্সটা দুজনের মধ্যে ছিল সেটা হচ্ছে আইডিওলজি। তো এই জিনিসটা আজকে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি এই সময় সমস্যাটা কি হয়েছিল গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে। এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে ডিটেলস একদম প্রথম থেকে আমরা জানবো এর পরের ক্লাসে, যখন আমরা আইএনএ সম্পর্কে জানবো, আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে জানবো, সেই সময় সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমি আরো ডিটেলসে আলোচনা করব। কিন্তু আজকের ক্লাসে মেনলি আমাদের এইটা দেখার দরকার যে সুভাষচন্দ্র বসু ভার্সেস গান্ধীজি দুজনের মতাদর্শের মধ্যে কি তফাত ছিল, এবং দুটো ইম্পর্টেন্ট যে অধিবেশন বসে কংগ্রেসের, হরিপুরা এবং ত্রিপুরী, সেইগুলো সম্পর্কে আজকের এই ক্লাসে বোঝার রয়েছে। সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের সঙ্গে যুক্ত হন, এর আগেও কিছু জিনিস বলার রয়েছে যেটা পরে আমি আলোচনা করব। সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের যুক্ত হন, তিনি মেনলি বাংলা থেকে ছিলেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। তার কাছে তার মেন কাজ ছিল হচ্ছে যুবকদের, ইউথদের সংগঠিত করা, ট্রেড ইউনিয়নের আন্দোলনের প্রচার করা, এইগুলো সম্পর্কে তিনি কাজ করতেন। এবং যেমনটা বললাম, ভারতে একটা লেফট আইডিওলজি উঠতে শুরু করে, বামপন্থী চিন্তাধারা উঠতে শুরু করে, এবং সেখানে সুভাষচন্দ্র বসু তো অবশ্যই প্রথম ব্যক্তিত্ব ছিলেন যিনি এইরকম বিশ্বাসী ছিলেন কংগ্রেসের মধ্যে। এছাড়াও জওহরলাল নেহরু তার খুব বড় সাপোর্টার ছিলেন। এরা দুজন মিলে, সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরু, এরা দুজন বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে কংগ্রেসের বিরোধিতা করে। এর আগে আমরা দেখেছিলাম যখন মতিলাল নেহরু নেহরু রিপোর্ট পেশ করেন, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু এরা দুজন ডাইরেক্ট বিরোধিতা করেছিলেন যে আমাদের এখন ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রয়োজন নেই, আমাদের মেন এখন যেটা দরকার সেটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সম্পূর্ণ স্বাধীনতা দরকার ব্রিটিশদের থেকে, তো আমরা কেন এই ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা আমরা ভাবছি। তো এইরকম বিভিন্ন বিষয়ে এরা দুজন বিরোধিতা করেন কংগ্রেসের, যারা তথা সেই সময়কার একটু প্রবীণ লিডার ছিলেন, যারা মূলত গান্ধীজির আদর্শে বিশ্বাসী ছিলেন, তাদের বিরুদ্ধে এরা অনেক রকমের কথা বলেন। সুভাষচন্দ্র বসু এই সময়টাতে, যে সময় আমরা কথা বলছি, ইভেন সুভাষচন্দ্র বসু প্রথম থেকে পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিলেন, তার কাছে ডোমিনিয়ন স্ট্যাটাস বা এইগুলো মেন বক্তব্য নয়। আমাদের তার বক্তব্য ছিল ব্রিটিশ সরকার এখানে এসছে, ব্রিটিশরা এখানে এসে রাজত্ব করছে বহুদিন ধরে, এটা অন্যায়, এরকম কোনো ব্যাপার নয়, তোমাদেরকে সরে যেতে হবে, অর্থাৎ আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া দরকার। আমরা এর আগে লাহোর অধিবেশন সম্পর্কে পড়ে এসেছি কংগ্রেসের, যেখানে পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়, এবং আমরা এটা দেখেছিলাম যে গান্ধীজির কাছ থেকে, গান্ধীজি 1 বছরের সময় চেয়ে নিয়েছিলেন, তারপরে যদি না হয় তাহলে আমরা পূর্ণ স্বাধীনতার সম্পর্কে আন্দোলন করবো, এটা গান্ধীজির বক্তব্য ছিল। তো তখন সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরু এরা দুজন ব্যাপকভাবে এইগুলোকে সাপোর্ট করে। জওহরলাল নেহরু এই লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন, যখন এটা পাশ হয় পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, সুভাষচন্দ্র বসু ব্যাপকভাবে সেটাকে সমর্থন করে। তারপরে ভারতে শুরু হয়ে যায় আইন অমান্য আন্দোলন, 1930 সালে লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন যখন শুরু হয়, তিনি তখন ব্যাপকভাবে গান্ধীজির এই আন্দোলনে অংশগ্রহণ করেন, কারণ তখন গান্ধীজি সহ কংগ্রেসের মূল লক্ষ্যই হচ্ছে পূর্ণ স্বরাজ অর্জন করা। তো সেই সময় ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে, ইভেন তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বার গ্রেপ্তার করা হয়, যেগুলো বললাম যে ডিটেলসে আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। কিন্তু গান্ধীজির সঙ্গে তার ডিফারেন্সটা তখনই দেখা যায় যখন 1931 সালে গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা এটা দেখেছিলাম যে গান্ধীজি কঠোরভাবে তিনি বিরোধিতা করেন যে এখানে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম পূর্ণ স্বাধীনতা, গান্ধী আরোহণ চুক্তির মাধ্যমে সেই জিনিসটাই তো চলে যাচ্ছে, আবার আমরা পুনরায় সেই ডোমিনিয়ন স্ট্যাটাস অর্জন করার ক্ষেত্রে সেইটার কথা আমরা ভাবতে শুরু করছি। তার উপরে সুভাষচন্দ্র বসু আরো একটা কথা, মানে আরো একটা ব্যাপারে গান্ধীজির সঙ্গে দ্বিমত ছিলেন, যেটা হচ্ছে ভগৎ সিং এবং তার সহযোগীদের যে মৃত্যুদণ্ডের দেওয়ার কথা হয়েছিল, এবং
সুভাষচন্দ্র বসু এটাই মনে করতেন, মানে সেই সময় তিনি মনে করেছিলেন এটাই, যে গান্ধীজি চাইলে এদের মৃত্যুদণ্ডকে রদ করতে পারতেন, তিনি সেইভাবে চেষ্টা করেননি, যেহেতু তারা গান্ধীজির যে আন্দোলন সেইটার সঙ্গে ছিলেন না, তিনি তারা অন্য ধরনের আন্দোলন করেছিল সেই জন্য। তো এখান থেকে আমরা বেসিক্যালি গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর যে আন্দোলন বা তাদের যে চিন্তাধারা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন যেখানে নন ভায়োলেন্ট চিন্তা ভাবনাতে বিশ্বাসী এবং আর একজন ডাইরেক্ট তীব্র চিন্তা ভাবনা, আমরা একটা মিলিটারি গঠন করব, সেইভাবে আমরা দেশকে স্বাধীনতা নিয়ে আসতে পারি, সেই রকম চিন্তা ভাবনাতে বিশ্বাসী করতেন। এবার এই সময় হয় একটা অধিবেশন, যেটা হচ্ছে হরিপুরা অধিবেশন, যেটা 1938 সালের ফেব্রুয়ারি মাসে হয়। এর আগের যেটা অধিবেশন হয়েছিল 1937-এ, 1937-এর অধিবেশনের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ফৈজপুরে হয়েছিল, যেটা প্রথম অধিবেশন ছিল, কোনো একটা গ্রামে অনুষ্ঠিত হয় কংগ্রেসের প্রথম কোন অধিবেশন। এবং এরপর থেকে পরপর কয়েকটা অধিবেশন কংগ্রেস গ্রামে, কোনো বড় শহরে না করে ছোট ছোট গ্রামে তারা অধিবেশন গুলো করতে শুরু করে। তার কারণ আগের দিন আমরা একটু ডিটেলসে আলোচনা করেছিলাম যে কেন গ্রামের দিকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, এই হরিপুরা যে জায়গাটা এটা গুজরাটে অবস্থিত, এটাও একটা গ্রাম ছিল, এবং এখানে সুভাষচন্দ্র বসু অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এইখানে একটা জিনিস বলার রয়েছে যে কংগ্রেসের যে সভাপতি, কংগ্রেসের যে সভাপতি হতো, এটা বেসিক্যালি ভোট বা এরকম সিস্টেম হতো না, সবাই মিলে ঠিক করতো যে এই ব্যক্তিটা এবারে এ হবে, সভাপতি হবে, সেইভাবে হয়ে যেত। সেইভাবেই সুভাষচন্দ্র বসু এখানে সভাপতি নির্বাচিত হন, এবং সুভাষচন্দ্র বসু যেটা প্রথম থেকেই গান্ধীজির বিরোধিতা করছেন, যবে থেকে নন কোঅপারেশন মুভমেন্টের মানে বন্ধ হয়ে গেছে, তখন থেকেই তিনি বলতে শুরু করেছিলেন যে এইরকম আন্দোলন বন্ধ করাটা খুব ভুল ব্যাপার। ইভেন তার আগে যখন অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন গান্ধীজি, তখনও তিনি তার বিরোধিতা করেছিলেন। তো সুভাষচন্দ্র বসুর এই সময় বিশ্বাস ছিল যে প্রাদেশিক যে কংগ্রেস কমিটি গুলো রয়েছে বা যে মন্ত্রিসভা গুলো রয়েছে, সেখানে বিপ্লবী চিন্তা ভাবনা করার মতো মানুষজন রয়েছে এবং তারা এখনো আন্দোলন চালিয়ে যেতে পারে। গান্ধীজি যেটা বলছেন, গান্ধীজি এবং তার সহযোগীরা যে কোনো একটা মাস মুভমেন্ট, জন আন্দোলন খুব বেশি দিন অব্দি কন্টিনিউ হতে পারে না, তাকে মাঝখানে বন্ধ করে দিতে হয়, এটা ঠিক নয়। তার বক্তব্য ছিল যে না, মানুষ এখনো রেডি রয়েছে, সমস্যা এখনো সমাধান হয়নি, মানুষ এখনো রেডি রয়েছে আন্দোলন করার জন্য, কংগ্রেসের উচিত এই সময় আন্দোলন করা। এবং তিনি যখন সভাপতির ভাষণ দেন, তখন এই কথাগুলোই তিনি বলেন, এবং যখন থেকে এই কথাগুলো উঠতে শুরু হয়, সুভাষচন্দ্র বসু যখন থেকে এইরকম কথা বলতে শুরু করে, তখন গান্ধীজির যারা সহযোগী ছিলেন, ইভেন গান্ধীজি, তারা সুভাষচন্দ্র বসুর এই যে চিন্তা ভাবনা তাতে অতটা বিশ্বাসী ছিলেন না। তাদের মনে হচ্ছিল যে দেখো, কংগ্রেসের যিনি প্রধান তিনি কংগ্রেসের বিরোধিতা করছেন, কংগ্রেসের আন্দোলনের বিরোধিতা করছেন। এই নিয়ে একটা বিভেদ এই সময় থেকেই আস্তে আস্তে শুরু হয়ে যায় হরিপুরা কংগ্রেস থেকে। এর পরে যে অধিবেশনটা হবে, যেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন, সেখানে গিয়ে সেটা চরম আকারে গিয়ে পৌঁছবে। যাই হোক, এই অধিবেশনে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, যেটা পরীক্ষাতে হামেশাই কোশ্চেন করা হয়। এখানে একটা জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়। এখানে কোশ্চেন বিভিন্ন ভাবে আসে, প্রথম কথা কবে এটা গঠিত হচ্ছে, কোন ইয়ারে, সেকেন্ড হচ্ছে এই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, বা এই সময় এই যে কমিটিটা কে গঠন করেছিলেন, উত্তর সুভাষচন্দ্র বসু, এবং এই কমিটিটাতে চেয়ারম্যান কে ছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহরু। তো এই জিনিসগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন করা হয়, একটু এগুলো মনে রাখবে। এখানে সেটা লেখাই রয়েছে যে এটা ভারতের প্রথম জাতীয় পরিকল্পনা করার প্রথম প্রচেষ্টা, যেটা 1938 সালে হয়, সুভাষচন্দ্র বসু এটা গঠন করেন এবং জওহরলাল নেহরু এখানে সভাপতি ছিলেন। তো এই এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। এবং এই সময়তে এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করছিলাম, সেটা কংগ্রেসের ভেতরকার রাজনীতি। অন্যদিকে আমরা যদি পৃথিবীর এই সময়কার অবস্থা দেখি, তাহলে দেখতে পাবো যে ধীরে ধীরে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিল, এবং সেটা যে সে যুদ্ধ ছিল না, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। এবং যেমনটা একটু আগে বললাম যে সুভাষচন্দ্র বসু সবসময় তার লক্ষ্য হচ্ছে যে ভারতকে কিভাবে পূর্ণ স্বাধীনতা দেওয়া যায়, এবং সেখানে ব্রিটিশরা যদি কোনো ব্যাপারে ইনভলভ হয়ে যায়, ব্রিটিশরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, তো ব্রিটিশরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, সেটাই আমাদের কাছে খুব বড় সুযোগ হবে এই সময় স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার। এটা আমরা দেখব যে এরপর থেকেই তিনি বলতে শুরু করেন, এবং এই সময়টাতে ধীরে ধীরে পুরো পৃথিবী এক অন্তত এইটুকু বুঝতে পারছিল যে একটা বড় সড়ো কোনো ঘটনা ঘটতে চলেছে, এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকারে আমরা দেখতে পাবো। 1939 সালে আবার একটা অধিবেশন হয় কংগ্রেসের, যেটাতে ত্রিপুরীতে, ত্রিপুরী এটা কেন্দ্রীয় প্রদেশ, যেটা বর্তমানে মধ্যপ্রদেশ নামে পরিচিত, মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে, এটাও একটা গ্রাম ছিল। তো এই সময় অধিকাংশ পরপর যে অধিবেশনগুলো হয় সেগুলো সবই গ্রামে হতো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এর আগে অধিবেশনগুলো কোন সময় হতো,
অধিকাংশ ডিসেম্বরে হতো, কংগ্রেসের যে অধিবেশন আমরা প্রথম থেকে দেখে এসেছি অধিকাংশ অধিবেশন ডিসেম্বরে হতো, কিছু কিছু অধিবেশন স্পেশাল সেশন যেগুলো ছিল সেগুলো বছরের মাঝখানে হতো, কিন্তু এই সময় দেখো অধিকাংশ যে অধিবেশন গুলো সেগুলো ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস এইরকম টাইমে হতে থাকে। যাই হোক, ত্রিপুরী বলে এই জায়গাটা যেটা আজকে মধ্যপ্রদেশে পড়ে যাচ্ছে, সেখানে একটা অধিবেশন হওয়ার মানে এখানে অধিবেশন হওয়ার ছিল। এবার কংগ্রেসে এই সময়ে একটা অলিখিত নিয়ম ছিল বলতে পারো, যে পরপর দুবার কেউ প্রেসিডেন্ট হবে না। জওহরলাল নেহরু এর আগে হয়েছিলেন বটে, সেটা আলাদা ব্যাপার, এক্সেপশনাল, কিন্তু এটা মোটামুটি ঠিক থাকতো যে পরপর দুবার কেউ প্রেসিডেন্ট হবেন না। কিন্তু 1939 সালে জানুয়ারিতেই সুভাষচন্দ্র বসু জানিয়ে দেন যে তিনি আবার কংগ্রেসের সভাপতি পদে দাঁড়াবেন, এবং গান্ধীজি সহ গান্ধীজির যারা ফলোয়ার, যারা রাইট উইং এর লিডার ছিলেন, তারা এতে খুব একটা বেশি খুশি ছিলেন না। কারণ এর আগের অধিবেশন থেকে সুভাষচন্দ্র বসু একটু মিলিটেন্ট কথাবার্তা বলতে শুরু করেছিলেন, আগে থেকেই তিনি বলতে শুরু করেছিলেন যে দেখো ব্রিটিশরা হয়তো বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে, সেই সময় সুযোগ রয়েছে আমাদের লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া উচিত। ইভেন তিনি কংগ্রেসের যে কর্মকাণ্ড, যে ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে এ করা, যে তারা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষেই বেশি মানুষ রয়েছে, এইগুলো নিয়ে বিভিন্ন কথা সুভাষচন্দ্র বসু বলছিলেন অলরেডি। এবং যেটা এই সময়কার কংগ্রেসের যারা বয়োজ্যেষ্ঠ লিডার ছিলেন বা রাইট উইং যারা লিডার ছিলেন, তারা সবাই খুব একটা ভালো চোখে মানতে পারছিলেন না। ইভেন গান্ধীজিও সেম এতেই ছিলেন। এই সময় যারা রাইট উইং বা গান্ধীবাদী যারা লিডার ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জে বি কৃপালিনী, এরা প্রত্যেকেই এটা উল্লেখ করেন যে কংগ্রেসের যে সভাপতির পদটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মোস্ট পাওয়ারফুল পদ নয়। সেটাই নয় যে কংগ্রেসের সভাপতি যা চাইবে কংগ্রেস সেইভাবে কাজ করবে। মেনলি কংগ্রেসের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, ওয়ার্কিং কমিটি বা কংগ্রেসের সমস্ত যা কাজকর্ম হবে সেটা সবাই মিলে ডিসিশন নিয়ে সেইভাবে হবে। কংগ্রেসের সভাপতি মূলত একটা সাংবিধানিক পদ। এইটা বলার কারণ কি? এর কারণ হচ্ছে সুভাষচন্দ্র বসু এই সময় ডাইরেক্ট বলেন যে কংগ্রেসের যারা মেম্বার তাদের উচিত সেই রকম মানুষকে চুজ করা যারা অন্য রকমের চিন্তা করবে। সেই একই চিন্তা ভাবনা আমরা কিছুদিন আন্দোলন করব, একটা তীব্র আন্দোলন হবে, হঠাৎ করে আমরা বন্ধ করে দেব, আমরা প্রথমে ঠিক করব আমরা পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করব, সেটা বন্ধ হয়ে গিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে এবার কংগ্রেসকে বেরিয়ে আসার, কংগ্রেসের বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণে আমি অর্থাৎ সুভাষচন্দ্র বসু এইখানে সভাপতির পদে আসতে চাইছেন। তিনি চাইছেন যে এই সময় যে পরিস্থিতি তৈরি হতে চলেছে সেখানে তিনি সেইটা সুবিধা নিয়ে ভারত থেকে আমাদের উচিত কি ব্রিটিশদেরকে বিতাড়িত করা। তখন এরা বলেন যে না, যে সভাপতির পদটা সেটা জাস্ট এরকম একটা পদ, সাংবিধানিক পদ, তিনি সর্বে সর্বা নন। অন্যদিকে তখন যেটা বললাম যে সভাপতির পদের নির্বাচন সেইভাবে হতো না, সবাই মিলে ঠিক করতো যে ঠিক আছে এই ব্যক্তিকে এই বছরের জন্য সভাপতি বানানো হোক, সেরকম ভাবে হতো। মানে যে সিস্টেমটা, যেটা যে ব্যাপারটা এখানে হয় এই অধিবেশনে, সেরকম এর আগে খুব একটা মানে সেরকম ভাবে হতো না। তো যাই হোক, যখন সুভাষচন্দ্র বসু ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন গান্ধীজি একজনকে তার বিপরীতে দাঁড় করান, তার সমর্থিত, গান্ধীজির সমর্থিত, তিনি হচ্ছেন পট্টভি সীতারামাইয়া। এবার পট্টভি সীতারামাইয়া কে ছিলেন? ইনি খুব বড় একজন লিডার ছিলেন। এনার নাম সম্ভব মানে খুব একটা বেশি ভারতের ইতিহাসে আসে না, এই একটা ঘটনাতেই আসে ত্রিপুরী কংগ্রেসে, কিন্তু অ্যাকচুয়ালি ইনি অন্ধ্রপ্রদেশ থেকে, আজকের অন্ধ্রপ্রদেশ থেকে খুব বড় একজন লিডার ছিলেন। এবং আজকের যে অন্ধ্র ব্যাংক, এটাও তিনি স্থাপন করেছিলেন, সেই আজও অন্ধ্র ব্যাংক চলছে। যাই হোক, তিনি খুব বড় একজন লিডার ছিলেন। তার উপরে আবার কি গান্ধীজি সমর্থিত? আমি আগের দিনও আগের বেশ কয়েকটা ক্লাসে বলে এসেছি যে গান্ধীজিকে এই সময়তে ভগবানের মতো পুজো করা হতো, তার প্রচুর হিউজ ফলোয়ার ছিল। এইরকম একজন ব্যক্তি দাঁড়াচ্ছেন, মানে পট্টভি সীতারামাইয়াকে সাপোর্ট করছে গান্ধীজি, প্লাস কংগ্রেসের যারা রাইট উইং লিডার রয়েছে তারা সবাই পট্টভি সীতারামাইয়াকে সাপোর্ট করে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু এখানে জয়লাভ করেন। 1377 ভোট সুভাষচন্দ্র বসু, এই সরি, পট্টভি সীতারামাইয়া পান, যেখানে 1580 ভোট পায় হচ্ছে সুভাষচন্দ্র বসু। এখান থেকে জাস্ট একটা জিনিস আমরা বুঝতে পারি যে সুভাষচন্দ্র বসুর পপুলারিটি এই সময় কতটা বেশি ছিল, এটা তো মানতেই হবে। এছাড়া কংগ্রেসের অন্যান্য যে সমস্ত চিন্তাধারা, মানে সোশ্যালিস্ট পার্টি বা কমিউনিস্ট যারা ছিল কংগ্রেসের মধ্যে, তারা সবাই সুভাষচন্দ্র বসুকে ভোট দেয়। এবং এখান থেকে এই অবধি সবই ঠিক ছিল, সুভাষচন্দ্র বসু জয়লাভ করেন। কিন্তু গান্ধীজি এখানে একটা স্টেটমেন্ট জারি করেন, একটা কথা বলেন যে পট্টভির পরাজয় মানে আমার পরাজয়। এই জিনিসটার পর থেকে
গান্ধী বনাম বোস যে ব্যাপারটা, গান্ধীজি বনাম সুভাষচন্দ্র বসু, সেই রকম একটা ব্যাপার চলে আসে। একটু আগে প্রথমেই যেটা বলে শুরু করলাম যে গান্ধী বনাম বোস মানে এই নয় যে একে অপরকে একদম দেখতেই পান না, তারা দুজনে দুজনের নামে বাজে বাজে কথা বলছেন, এরকম নয়। দুজনের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক। ইভেন যখন সুভাষচন্দ্র বসুর তথাকথিত প্লেন ক্র্যাশ হয়, সেই সময় গান্ধীজি এটাও বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু আমার ছেলের মতো, নিজের ছেলের মতো। তো এদের দুজনের মধ্যে যথেষ্ট রেসপেক্ট ছিল, কিন্তু আইডিওলজিক্যালি দুজনে পুরোপুরি দুদিকে ছিলেন, দুজনের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা ছিল। এখানে গান্ধীজির একটা, এটা একটা খুব বড় মাস্টার স্ট্রোক ছিল বলা যেতে পারে, যেটা হচ্ছে পট্টবির পরাজয় মানে আমার পরাজয়। এই বক্তব্যটা যখন দেন, তখন অধিকাংশ যারা এতদিন অব্দি সুভাষচন্দ্র বসুকে সাপোর্ট করছিল, তারাও ধীরে ধীরে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে চলে যেতে থাকে। এছাড়াও সুভাষচন্দ্র বসু নিজেও অনেকগুলো কথা বলেন, যেগুলো হচ্ছে ডাইরেক্ট তিনি কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি তাদেরকে বিরুদ্ধে কথা বলেন, তিনি কংগ্রেসের যারা রাইট উইং লিডার ছিলেন তথাকথিত তাদের বিরুদ্ধে কথা বলেন, যে এই সমস্ত ব্যক্তিরা যারা রাইট উইং এ রয়েছে, যারা গান্ধীজি সমর্থিত, গান্ধীজিকে সাপোর্ট করছে, তারা অ্যাকচুয়ালি ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য কোনোদিনই লড়াই করবে না। এই সময়ে ধীরে ধীরে ভারতে একটা কথা তো অনেকদিন আগে থেকে উঠতে শুরু করেছিল যে ব্রিটিশরা আজকে না হোক, আজ থেকে 5 বছর বা 2 বছর 4 বছর পরে ডোমিনিয়ন স্ট্যাটাস তো দেবেই, এবং যদি ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চায়, তাহলে এই সমস্ত কংগ্রেসের যারা লিডার রয়েছেন তারা সবাই ওই তো ওই ডোমিনিয়ন স্ট্যাটাসের সঙ্গেই রাজি হয়ে যাবে, কংগ্রেস ব্রিটিশ সরকারের সঙ্গে আপোষ করে দেবে। সুভাষচন্দ্র বসু ডাইরেক্ট এটার বিরোধিতা করেন যে আমি কোন রকম আপোষ করতে চাই না, আমি ডাইরেক্ট পূর্ণ স্বাধীনতা চাই, এই জিনিসটা। আর ডোমিনিয়ন স্ট্যাটাস হলে কি হবে, রাজ্যগুলো প্রান্তগুলো শক্তিশালী হবে আর কেন্দ্র কম শক্তিশালী হবে, এই জিনিসটারও বিরোধী ছিলেন সুভাষচন্দ্র বসু। তার মতে কেন্দ্রকে অবশ্যই পাওয়ারফুল হওয়া উচিত, তাহলেই দেশ ভালোভাবে চলতে পারবে, এইটাও তার বক্তব্য ছিল। তো এই জিনিসগুলো নিয়ে তিনি কংগ্রেসের গান্ধীবাদী যারা লিডার ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে শুরু করেন এবং ওয়ার্কিং কমিটির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। তো এরকম একটা পরিস্থিতি হয় যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বারদের মধ্যে 12 জন মেম্বার এই সময় পদত্যাগ করেন, যখন এই কথাটা বলা হয়, গান্ধীজি বলেন পট্টবীর পরাজয় মানে আমার পরাজয়। অন্যদিকে ত্রিপুরী কংগ্রেসের সময় ইনি সেই সময় অসুস্থ ছিলেন, ইভেন এনাকে যখন এখানে অধিবেশনে আনা হয় তখন স্ট্রেচারে করে আনা হয়, এতটাই তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এখানে বক্তৃতা দেন এবং সেখানে তিনি বলেন যে এখানে যে যুদ্ধটা হতে চলেছে সারা বিশ্বব্যাপী, বিশ্বযুদ্ধ হতে চলেছে, সেখানে আমাদের উচিত কি, আমাদের উচিত ব্রিটেনকে 6 মাসের একটা সময় দেওয়া, যে এই 6 মাসের মধ্যে তোমরা যদি ভারতকে পূর্ণ স্বাধীনতা দাও তাহলে ঠিক আছে, যদি না দাও তাহলে যখন তোমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে সেই সময়তে আবার একটা ব্যাপক আইন অমান্য আন্দোলন শুরু করা হবে বা কংগ্রেসের পক্ষ থেকে, এইটা তিনি বক্তব্য দেন। এবং এর ফলে কি হবে, একদিকে ব্রিটিশ সরকার একটা এত বড় যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে একদিকে তারা যেমন বিজি থাকবে, অন্যদিকে যদি ভারতেও আন্দোলন হতে শুরু হয়, তাও আবার যদি সেটা আইন অমান্য আন্দোলনের মতো একটা বড় আন্দোলন হয়, তাহলে স্বাভাবিকভাবে ব্রিটিশ সরকার বাধ্য হবে তখন সেটা ছেড়ে দিতে, ভারত ছেড়ে চলে যেতে। এইটা তাদের বক্তব্য ছিল, তোমাদের ভালো ভালো 6 মাসের সময় দেওয়া হচ্ছে, যদি ছেড়ে দাও তো ভালো, নয় তো এইরকম টাইপের ব্যাপার করা হবে। তো সুভাষচন্দ্র বসুর এই যে বক্তব্য, এটাতেও সেই সময়কার যারা গান্ধীবাদী লিডার বা রাইট উইং লিডার ছিলেন তারা খুশি ছিলেন না। আমরা দেখবো যে একটু মানে নেক্সট কয়েকটা স্লাইডের মধ্যেই আমরা দেখবো যে কংগ্রেসের এই সময় বিভিন্ন নেতাদের কি বক্তব্য ছিল বা তাদের কি চিন্তা ভাবনা ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিয়ে। সুভাষচন্দ্র বসু বারে বারে একটা জিনিস সবসময় মনে করতেন যে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী রয়েছে, একটা আইন অমান্য আন্দোলনের মতো আন্দোলনকে হ্যান্ডেল করার মতো, তাকে নেতৃত্ব দেওয়ার মতো জনসাধারণও খুশি নয়, বিভিন্ন কারণে ব্রিটিশ সরকারের অত্যাচার, ব্রিটিশ এই সময়ের যে অর্থনৈতিক পরিস্থিতি, যুদ্ধ ইত্যাদি নিয়ে জনসাধারণও খুশি নয়, অর্থাৎ তারাও আন্দোলনে যোগ দিতে চায়। তো আমাদের উচিত এই সময়ে যে আন্তর্জাতিক সংকট হতে চলেছে সেটার সুযোগ দেওয়া, আমরা কেন ব্রিটিশদের সাহায্য করব, তার বদলে আমাদের সেটার সুযোগ নেওয়া উচিত, এইটা মনে করতেন সুভাষচন্দ্র বসু। এই সমস্ত যখন চলছে, কংগ্রেসের যারা বামপন্থী লিডার ছিলেন, যারা সুভাষচন্দ্র বসুকে ভোটে পূর্ণ সহমত জানান, তাকে ভোট দেন,
তারা পর্যন্ত একটা জিনিস বুঝতে পারেন, যদি এইরকম চলতে থাকে সুভাষচন্দ্র বসুর যে বক্তব্য সেটা যদি তিনি একদিকে দিতে থাকছেন, গান্ধীবাদী লিডার যারা তারা একরকম বক্তব্য দিচ্ছে, গান্ধীজি নিজে আর একরকম বক্তব্য দিচ্ছে, এইরকম যদি চলতে থাকে তাহলে কংগ্রেসের একটা বিভাজন স্বাভাবিকভাবেই হবে। এবং এই বিভাজন যদি হয় তাহলে এই বামপন্থী লিডার যারা রয়েছে তারা পুরোপুরি একটা আলাদা গ্রুপে পরিণত হয়ে যাবে, এবং সেটা যদি হয় এই সমস্ত লিডাররা দুর্বল হয়ে পড়বে। কারণ বামপন্থীরা তখনো পর্যন্ত ভারতে, বামপন্থী বলতে এইরকম না আজকের যারা বামপন্থী সেই রকম বামপন্থী নয়, এটা চিন্তা ভাবনা মানে এই চিন্তাটা করো না, যারা একটু কমিউনিস্ট চিন্তা ভাবনা এবং তারা কংগ্রেসের তথাকথিত চিন্তা ভাবনা থেকে একটু আলাদা কথা বলতো। সুভাষচন্দ্র বসু কিন্তু একদম বামপন্থী মানে পুরোপুরি বামপন্থী যে আজকের চিন্তাধারা সেই রকম ছিলেন না, এই জিনিসটা একটু বোঝার রয়েছে। যাই হোক, এটা আমি পরের দিন আরো ভালোভাবে আলোচনা করব যখন নেক্সট ক্লাসে সুভাষচন্দ্র বসু সম্পর্কে ডিটেলসে বলবো। যাই হোক, বামপন্থী যারা ছিল তারা বুঝতে শুরু করে যে যদি এরকম ব্যাপার হয় আমরা তো দুর্বল হয়ে পড়বো, কারণ আমরা তখনো সেই রকম ভাবে ঐক্যবদ্ধ নয়, স্ট্রং নয়। ইভেন তারা সেই যতই সুভাষচন্দ্র বসুকে সাপোর্ট করুক না কেন, তারা আলটিমেটলি গান্ধীজি সেই সময় সব থেকে বড় লিডার, এবং গান্ধীজির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন বা কংগ্রেস এরকমই তারা চেয়েছিল। তারা চায়নি যে এরকম আবার ভাগ হয়ে যাক, আমরা আলাদা হয়ে যাই, গান্ধীজি আলাদা হয়ে যাক, এই জিনিসটা তারা চায়নি। তো ধীরে ধীরে তারাও এ থেকে সুভাষচন্দ্র বসুর থেকে যে সাপোর্টটা তার প্রতি ছিল সেটা তুলে নিতে বাধ্য হয়। তো একদিকে যেখানে রাইট উইং লিডাররা সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কথা বলছে, একদিকে যেমন যারা মানে গান্ধীজি একরকম কথা বলছে, ইভেন যে সাপোর্টটা ছিল সেটা উঠে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বসু কংগ্রেসে কাজ করতে পারছিলেন না। তার যে মেন বক্তব্য যেটা ছিল যে আমরা একটা অন্য ধরনের আন্দোলন করে দেখি, অনেক তো হলো নিরস্ত্র আন্দোলন, এবার একটু সশস্ত্র আন্দোলন করে দেখি, তো সেই রকম যে চিন্তা ভাবনাটা ছিল সেটা আস্তে আস্তে তিনি বুঝতে পারছিলেন এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়। তিনি অনেকবার চেষ্টা করেন গান্ধীজিকে মানানোর জন্য, কিন্তু সেটা তিনি ব্যর্থ হন। যাই হোক, 1939 সালের এপ্রিলে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করে দেন এবং সেই জায়গাতে রাজেন্দ্র প্রসাদ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসুর জায়গাতে। এবং ওই বছরই মে মাসে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন, যেটাও কংগ্রেসের মধ্যেই ছিল, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস থেকে সম্পূর্ণভাবে সুভাষচন্দ্র বসুকে বাদ দিয়ে দেওয়া হয়। তখন ফরওয়ার্ড ব্লক এক সম্পূর্ণ আলাদা একটা দলে পরিণত হয় এবং সেখানে সেইটার মাধ্যমে সুভাষচন্দ্র বসু তার যে বক্তব্য, তার যে চিন্তা ভাবনা সেটা সারা ভারতে তুলে দিতে শুরু করেন। এবার সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়েছিল কেন, এখানেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পাবে, মানে কংগ্রেস ভার্সেস সুভাষচন্দ্র বসু, যে কংগ্রেস সুভাষচন্দ্র বসুর সঙ্গে খারাপ করেছে এইরকম। দেখো, এইগুলো কোনো ব্যাপার নয়, এটা অ্যাকচুয়ালি আইডিওলজির ব্যাপার, এবং সেই সময়কার লিডারদের মধ্যে আজকের মতো মানে আমরা আজকে যেরকম চিন্তা করি, কেউ যদি কাউকে সাপোর্ট করি, অন্য দল তাকে মানে বাজে ভাষায় নিন্দা করা, বিরোধিতা করা, যে জিনিসগুলো আজকে হয় সেই সময় কিন্তু সেই ব্যাপারটা ছিল না। হ্যাঁ, বারে বারেই বলে আসছি, এদের মধ্যে হয়তো ডিফারেন্স ছিল, মতের ডিফারেন্স ছিল, তার মানে এই নয় যে তারা পুরোপুরি সুভাষচন্দ্র বসু মানেই তাকে পুরোপুরি রিজেক্ট করো, তার কথা একদম এ করে দাও, এরকম ছিল না। যাই হোক, 9 জুলাই এখানে সুভাষচন্দ্র বসু একটা সর্বভারতীয় প্রতিবাদের একটা হরতালের একটা এ করেন, ডাক দেন, যেটা যখন হয় তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তখনো পর্যন্ত তিনি কংগ্রেসের মধ্যে ছিলেন, কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেছিলেন কিন্তু কংগ্রেসের মধ্যে ছিলেন, তখন কি করে তাকে, তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে সমস্ত পোস্ট থেকে, কংগ্রেসের সমস্ত পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়, যেটা তিনি বাংলার প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, 3 বছরের জন্য কোনো কংগ্রেসের নির্বাচনী অফিসে থাকতে নিষেধ করা হয়, তো সম্পূর্ণভাবে তাকে সরিয়ে দেওয়া হয়। তো এরপর থেকে ফরওয়ার্ড ব্লকের মাধ্যমেই তিনি তার রাজনীতি যেটা সেটা ভারতে করেন। ফরওয়ার্ড ব্লক সম্পর্কে যেটা জানার সেটা হচ্ছে 3 মে 1939 তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, এবং এটা কোথায় প্রতিষ্ঠা হচ্ছে, উন্নাওতে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা আগের স্লাইডে লেখা রয়েছে, মাকুর উন্নাওতে তিনি এটা প্রতিষ্ঠা করেন। উন্নাও কোথায় অবস্থিত, উন্নাও এটা উত্তরপ্রদেশে অবস্থিত, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইউপিতে অবস্থিত। আর ইনি সভাপতি ছিলেন ফরওয়ার্ড ব্লকের, এবং SS ক্যাপসির বলে একজন তার সহযোগী এই এর ফরওয়ার্ড ব্লকের সহ সভাপতি ছিলেন। 1919 সালের জুন মাসে বোম্বেতে ফরওয়ার্ড ব্লকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। 1939-এর জুলাই মাসে ফরওয়ার্ড ব্লক কমিটি তৈরি হয়, যেটা অতটা ইম্পর্টেন্ট নয়, এবং আগস্ট মাসে ফরওয়ার্ড ব্লক থেকে একটা পত্রিকা প্রকাশ হতে শুরু হয় যেটার নামই ছিল ফরওয়ার্ড ব্লক। তো এইগুলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ফরওয়ার্ড ব্লক সম্পর্কে জানার রয়েছে। যেটা একটু আগে বলছিলাম যে গান্ধী বনাম বোস, যে আদর্শগত পার্থক্য, গান্ধী বনাম বোস মানে এই নয় যে গান্ধীজি এবং বোস দুজনের মধ্যে একদম তীব্র
প্রতিদ্বন্দ্বিতা ছিল এরম নয়, আদর্শগত পার্থক্য কোন জায়গাতে ছিল, দুজনের মধ্যে বেশ কিছু জায়গাতে মিল ছিল, আবার দুজনের মধ্যে আইডিওলজিক্যালি প্রচন্ড ডিফারেন্স ছিল, এবং তাদের দুজনের মধ্যে রেসপেক্ট দুজনের কতটা ছিল সেটা আমরা কিছু স্টেটমেন্টের মাধ্যমে দেখি। যে গান্ধীজি তিনি 1942 সালে টাইটেল দেন সুভাষচন্দ্র বসুকে, সেটা হচ্ছে দেশপ্রেমিকদের মধ্যে রাজপুত্র, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইংরেজিতে যদি মনে রাখতে পারো আরো ভালো, প্রিন্স অ্যামং দ্য প্যাট্রিয়টস, এই টাইটেলটা সুভাষচন্দ্র বসুকে দেন হচ্ছে গান্ধীজি। মানে যার প্রতি এতটা এ রয়েছে, মানে তাকে এত ভালো একটা টাইটেল দিচ্ছেন বুঝতে পারছো, যথেষ্ট ভালোই। অন্যদিকে সুভাষচন্দ্র বসু যখন 1944 সালে রেঙ্গুন থেকে রেডিওতে সম্প্রচার করছিলেন, একটা বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে গান্ধীজিকে জাতির জনক, ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেছিলেন। তো দুজনের প্রতি যথেষ্ট এ ছিল। একদিকে এই রেঙ্গুনের যে বক্তৃতা সেখানে তিনি গান্ধীজিকে জাতির জনক বলছেন, সেখানেই আবার তিনি গান্ধীজির বিরোধিতাও করছেন যে না, গান্ধীজির যে পদ্ধতি সেটার মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া সম্ভব নয়, সম্পূর্ণ স্বাধীনতা শক্তির মাধ্যমেই পাওয়া সম্ভব, একটা আর্মি তার জন্য দরকার। এখানে একদিকে তিনি তাকে সম্মান জানাচ্ছেন, একদিকে তার কাজকে বিরোধিতা করছেন, গান্ধীজিকে বিরোধিতা করছেন না, তার কাজকে বিরোধিতা করছেন। যাই হোক, এটা গেল। এবং দুজনের মধ্যে যদি আমরা মিলের কথা বলি, দুজনেই সোসিওলজি সোশ্যালিস্ট যে সিস্টেম, সমাজতন্ত্রকে ভারতে ভবিষ্যৎ বলে মনে করতেন, গান্ধীজিও সুভাষচন্দ্র বসু। কিন্তু গান্ধীজির যে সমাজতন্ত্র ছিল সেটা পশ্চিমা সমাজতন্ত্রের বিপরীত ছিল, মানে পশ্চিমী দেশগুলোতে যে সমাজতন্ত্র এই সময় স্থাপন হয়েছিল সেটার মধ্যে মেন বক্তব্য হচ্ছে শিল্পায়ন করতে হবে, শিল্প, বড় বড় শিল্প, হেভি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই দেশের উন্নতি সম্ভব। সেখানে গান্ধীজি অন্যরকম চিন্তা করতেন। গান্ধীজির চিন্তাতে ছিল কি, যে গ্রামের উন্নতি করতে হবে, কুটির শিল্পের উন্নতি করতে হবে। বেসিক্যালি সমাজতন্ত্র দুজনেই পছন্দ করতেন, কিন্তু সেটা একটু অন্যরকম ছিল। অন্যদিকে সুভাষচন্দ্র বসু ডাইরেক্ট যে পশ্চিমে এ ছিল সমাজতন্ত্র, বা জয়প্রকাশ নারায়ণ তিনিও যে ধরনের সমাজতন্ত্রের পক্ষে ছিলেন সেইগুলোর মতো গান্ধীজি ছিলেন না। এবং যদি আমরা মেন ডিফারেন্স দেখি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে, সেটা হচ্ছে তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে। গান্ধীজি যেখানে অহিংস আন্দোলনের প্রচন্ড বড় ফলোয়ার ছিলেন, এবং তিনি মনে করতেন যে সত্যাগ্রহ বা অহিংসের মাধ্যমেই কোনো একটা জিনিস, যেটা আমি চাইছি বা জনগণ যেটা চাইছে, সেটাকে অর্জন করা সম্ভব হতে পারে। এবং তার বক্তব্য ছিল যে দেখো, আর্মি বানানো যেতে পারে, আর্মি বানালে কি হবে, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ অস্ত্র হাতে দাঁড়িয়ে যাবে বটে, কিন্তু ভারতের সমস্ত মানুষ তাতে অংশগ্রহণ করবে না। আজও যদি বলা হয় যে ভারতের উপর কেউ অ্যাটাক করেছে, কেউ সবার হাতে একটা করে অস্ত্র তুলে দাও, তোমাদের সবাইকে যুদ্ধে যেতে হবে, সবাই কিন্তু রেডি থাকবে না, অনেকেই সেটার থেকে পিছিয়ে যাবে, ভয়ে হোক বা বিভিন্ন কারণে হোক পিছিয়ে যাবে। তো সমস্ত মানুষ সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করতে পারে না, আর যদি সমস্ত মানুষকে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করাতে হয়, তাহলে এই অহিংস এবং সত্যাগ্রহই সব থেকে বড় পদ্ধতি। এবং এটা ওয়ান টাইপ অফ সঠিকই ছিল, কারণ গান্ধীজির আন্দোলনে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিল, সেটা বিভিন্ন শ্রেণী থেকে, বিভিন্ন জাতি থেকে মানুষ অংশগ্রহণ করেছিল। এটার কারণই হচ্ছে এই আন্দোলনটা অহিংস ছিল। অন্যদিকে গান্ধীজি এটাও মনে করতেন যে সশস্ত্র বিপ্লবে সাফল্যর পরিমাণ, সাফল্য নাও আসতে পারে, কিন্তু অহিংস আন্দোলনে আসবেই। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যদি তুমি সফল হও, প্রপার একটা আর্মি তৈরি করতে পারো, তার মাধ্যমে যদি তুমি লড়াই করতে পারো, অবশ্যই স্বাধীনতা বা যেটা তুমি চাইছো সেটা আসতে পারে, কিন্তু সেটা সাফল্যের পরিমাণ যে পার্সেন্টেজ সেটাতে কম রয়েছে, এবং এটা তিনি অসফল বলে মনে করতেন। অন্যদিকে সুভাষচন্দ্র বসু পুরোপুরি বিরোধিতা, মানে পুরোপুরি উল্টো ছিলেন, তার মেন বক্তব্যই হচ্ছে যে অহিংসার মাধ্যমে আর যাই হোক পূর্ণ স্বাধীনতা আনা সম্ভব নয়, তার জন্য একটা আর্মির প্রয়োজন রয়েছে। যদিও যখন গান্ধীজি এই অহিংস আন্দোলন করেছেন, যেমন অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন, সেখানে সুভাষচন্দ্র বসু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করছেন কি, গান্ধীজি যেটা বলছেন যে কোনোভাবেই এই আন্দোলনগুলো অস্ত্র নিয়ে হবে না, সশস্ত্র কোনোদিনই যেন না হয়ে যায়। কিন্তু সুভাষচন্দ্র বসুর বক্তব্য হচ্ছে যে গান্ধীবাদী যে আন্দোলন সেটা তো অবশ্যই ঠিক, এটা করা উচিত, কিন্তু যদি কোনো কারণে এর মধ্যে থেকে দরকার হয় যে আমার হাতে অস্ত্র তুলে নেওয়ার দরকার, তাহলে আমি অস্ত্র তুলে নেব, সরি, তার জন্য রেডি থাকতে হবে, এইটা এর বক্তব্য ছিল সুভাষচন্দ্র বসুর। এবং
যখন অসহযোগ আন্দোলন হয়, যখন চৌরি চৌরা ঘটনা হয়, তখন গান্ধীজির ডাইরেক্ট বিরোধিতা করেছিলেন সুভাষচন্দ্র বসু, যে একটা জায়গায় এরকম ঘটনা হয়েছে, একটা সশস্ত্র ঘটনা ঘটে গেছে, তার মানে এই নয় যে পুরো ভারতের আন্দোলনকে আপনি বন্ধ করে দেবেন। তো এটার বিরোধিতা তিনি করেছিলেন। কিন্তু যাই হোক, গান্ধীজির আন্দোলনের প্রতি তার বিশ্বাস ছিল, পুরোপুরি 100% অবিশ্বাস করতেন এরম নয়, তিনি নিজেও এই আন্দোলনে যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার মনে হয়েছিল যে সশস্ত্র যে বিপ্লব সেটাই মেন আন্দোলন হওয়া উচিত। নেক্সট হচ্ছে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এতক্ষণ অব্দি আমরা যেটা আলোচনা করছিলাম গান্ধী ভার্সেস বোস, সেটা কমপ্লিট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই সময় ভারতের জাতীয়তাবাদীদের প্রতিক্রিয়া কি ছিল সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। 1 সেপ্টেম্বর, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমি এখানে ডিটেলসে আলোচনা করব না, কারণ তাহলে সেটা পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই ভিডিও হয়ে যাবে, এবং আমি যে সেকেন্ড চ্যানেল রয়েছে আমার সেখানে দ্য জিকে একাডেমি 2.0, সেখানে কিছুদিনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যদি জানতে চাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, সেই চ্যানেলটা ফলো করো এবং সেই ওয়ার্ল্ড হিস্ট্রির ভিডিওগুলো দেখতে পারো, নিচে ডিসক্রিপশনে চ্যানেলের লিংক রয়েছে। আমি এখানে যেটা মেন যে ব্যাপারটা সেটাই বলে দিচ্ছি যে 1 সেপ্টেম্বর 1939 এখানে জার্মানি এই সময় পোল্যান্ডকে আক্রমণ করে বসে, ঠিক আছে? পোল্যান্ডকে যখন আক্রমণ করে তার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, পোল্যান্ডের সঙ্গে দুটো দেশের চুক্তি ছিল, 1 নম্বর দেশ হচ্ছে ব্রিটেন এবং 2nd দেশ হচ্ছে ফ্রান্স, যে পোল্যান্ডের ওপর যদি কেউ আক্রমণ করে তাহলে পোল্যান্ডের হয়ে এই দুটো দেশ কি করবে, করবে সাপোর্ট করবে পোল্যান্ডকে। তো জার্মানি যখন অ্যাটাক করে তার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইন্টারেস্টিং, এটাকে কেন বিশ্বযুদ্ধ বলা হচ্ছে, বিশ্বযুদ্ধ মানে একটা প্রচুর জায়গা, মানে প্রায় পৃথিবীর অধিকাংশ জায়গা অংশগ্রহণ করবে, অধিকাংশ দেশ অংশগ্রহণ করবে, এটাতে একটা কারণ, এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে, এই দুটোই এখানে হয়েছিল। এবার আমরা যে সময়টার কথা বলছি সেই সময়তে পৃথিবীর যে অধিকাংশ দেশ, অধিকাংশ যে জায়গাগুলো এশিয়া আফ্রিকা এই সমস্ত দেশে, নয় ফ্রান্সের কলোনি ছিল, নয় ইংল্যান্ডের কলোনি ছিল, সেই অনুযায়ী তারা ঠিক করে নেয় যে এই সমস্ত কলোনি যারা ব্রিটেন বা ফ্রান্সের আন্ডারে রয়েছে, যে উদাহরণস্বরূপ ভারত, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। 3 সেপ্টেম্বর 1939 এই দিন ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, এবং তার কিছুদিনের মধ্যেই ভারতের সেই সময় যিনি গভর্নর মানে ভাইসরয় ছিলেন লিনলিথগো, ঠিক আছে, লিনলিথগো, তিনি ডাইরেক্ট ঘোষণা করে দেন যে ভারতও এই যুদ্ধে ব্রিটেনের সাথে রয়েছে, ভারতও জার্মানির বিরুদ্ধে, মানে বা জার্মানি জাপান এদের বিরুদ্ধে লড়াই করছে, ইউএসএসআর এদের বিরুদ্ধে লড়াই করছে। তো এই ঘোষণাটা যখন করা হয় তখন কোনো ভারতীয় লিডারদেরকে জিজ্ঞেস পর্যন্ত করা হয়নি, না সেটা কংগ্রেস হোক বা মুসলিম লীগ হোক, কোনো ভারতীয় পার্টি, কোনো ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কারোর পরামর্শ না নিয়েই ভারতকে ডাইরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করানো হয়। এবং আমরা বেসিক্যালি আজকে কংগ্রেসের কথা পড়ব, কংগ্রেস সেই সময় ডাইরেক্ট এটার বিরোধিতা করে যে না, আমাদেরকে না জানিয়ে ব্রিটিশরা এরকম একটা একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। তা সত্ত্বেও কংগ্রেসের অধিকাংশ যারা লিডার, আমি সমস্ত লিডার বলছি না, অধিকাংশ যারা লিডার তারা শর্ত সাপেক্ষ ব্রিটিশদেরকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন ফ্যাসিবাদ, নাস্তিবাদ, এইগুলোর বিরোধিতা করছিল মূলত গান্ধীজি, গান্ধীজি এগুলোকে ডাইরেক্ট বিরোধিতা করেন। এই সময় কংগ্রেস দুটো শর্ত দেয় যে আমরা যুদ্ধে তখনই অংশগ্রহণ করব বা সাপোর্ট করব যখন ভারতের স্বাধীনতা ঘোষণা করা হবে, অর্থাৎ মানে যুদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ঘোষণা করা হবে যে যখনই যুদ্ধ শেষ হয়ে যাবে তখনই আমরা ভারতকে স্বাধীনতা দেব এবং একটা গণপরিষদ তৈরি করব ভারতের সংবিধান তৈরি করার জন্য, এবং এখন কি করতে হবে, এখন একটা কেন্দ্রের দায়িত্বশীল সরকার গঠন করতে হবে, এই দুটো ঘোষণা করেন, ঘোষণা করে কংগ্রেস, কিন্তু দুটোই ভাইসরয় লিনলিথগো ডাইরেক্ট রিজেক্ট করে দেয়। এই সময় অবধিও ব্রিটিশ, ব্রিটেন, ইংল্যান্ড এই সময় বুঝতে পারেনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের কি রকম পরিণতি হতে চলেছে, কি অবস্থা হতে চলেছে, জার্মানি তাদের কি রকম অবস্থায় ফেলবে, জাপানের আক্রমণের ফলে তাদের কি হবে, এগুলো তখন জানা যায়নি। ভবিষ্যতে সেটা জানা যাবে যে ব্রিটেনকে মানে পুরো নাকানি চোবানি খেতে হয়। সেই সময় তার আগে তখন তারা ভেবেছিল ঠিক আছে ভারতের নেতারা যা বলছে বলুক, আমরা সেটা প্রত্যাখ্যান করবো। এবার ভারতীয়দের প্রয়োজন কেন ছিল, ব্রিটেন যুদ্ধে অংশগ্রহণ করছে, ভারতকে নিয়ে টানাটানি, এখানে ভারতের গুরুত্ব কোথায়, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ব্রিটেন কতটুকু দেশ, এইটুকু একটা ছোট দেশ, তাদের কত ম্যান পাওয়ার থাকতে পারে, কিন্তু ভারতে রয়েছে প্রচুর মানুষ, তারা সৈন্য হিসেবে যদি অংশগ্রহণ করে প্লাস
তা ভারত থেকে প্রচুর অর্থ আসতে পারে, সেই অর্থ যদি কাজে লাগানো যায় তাহলে ব্রিটেন বিশাল বড় একটা শক্তিতে পরিণত হবে। এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি ভারতকে নিয়ে টানাটানি। যাই হোক, এই সময় তো ডাইরেক্ট রিজেক্ট করা হয়, এর পরে দেখবো যখন ইংল্যান্ডের অবস্থা খারাপ হতে থাকে তখন তারা বিভিন্ন চেষ্টা করবে ভারতকে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করানো যায়। এই সময় আপাতত ডাইরেক্ট এরকম রিজেক্ট করা হয়। সেই সময় কংগ্রেসের একটা ওয়ার্কিং কমিটির সভা হয় ওয়ার্ধাতে, এবং এখানে কংগ্রেস অফিসিয়ালি কিছু বক্তব্য পেশ করে যে আমরা ব্রিটেনকে সাহায্য করব কি করব না সেই বিষয়ে। এবং এইখানে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসতে শুরু করে। প্রথম কথা তো হচ্ছে গান্ধীজি, গান্ধীজির বক্তব্য ছিল যে নাৎসিবাদ বা ফ্যাসিবাদ, যেটা হিটলারের যে চিন্তা ভাবনা নাৎসিবাদ, এটার তিনি 100% বিরোধিতা করছেন, এবং তিনি এই ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের বিরুদ্ধে ব্রিটেনকে পুরোপুরি সমর্থন করছেন এবং নিঃশর্তভাবে সমর্থন করছেন। অর্থাৎ গান্ধীজি এই সময় একদমই ব্রিটিশদেরকে চাপে ফেলবেন না, কোনো রকম ভাবেই কোনো রকম আন্দোলন তিনি করবেন না, পুরোপুরি সমর্থন জানাচ্ছেন যে ব্রিটিশ যে কাজটা করছে সেটা সঠিক। এটা হচ্ছে গান্ধীজির বক্তব্য। তার বক্তব্য হচ্ছে আমি 100% সাপোর্ট করছি ব্রিটেনকে, আমি কোনো আন্দোলন করব না, ঠিক আছে, এই সময় আমি কোনো রকম বিব্রত করব না একে। অন্যদিকে সুভাষচন্দ্র বসু বা অন্যান্য সমাজতান্ত্রিক যারা নেতা ছিলেন, লেফটিস্ট যারা লিডার ছিলেন, আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, দেখ সুভাষচন্দ্র বসুকে অলরেডি কিন্তু কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু এই যে ওয়ার্ধাতে যে মিটিংটা হচ্ছে সেখানে সবাইকে ডেকে পাঠানো হয়, কারণ প্রত্যেকের মত শোনা। গান্ধীজি নিজেও চেয়েছিলেন যে ঠিক আছে সবার মত এখানে জানা যাক, যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদেরকেও ডেকে আনা হোক, তাদেরও কিছু বক্তব্য রয়েছে সেটাও তারা দিক। তো সুভাষচন্দ্র বসু বা এরা প্রত্যেকেই, ইভেন সুভাষচন্দ্র বসু বহুদিন আগে থেকেই বলে আসছেন যে ব্রিটিশরা এই সময় প্রবলেমে পড়েছে, সেটা সুবিধা নাও, এই সময় ব্রিটিশদেরকে ভেতর থেকে একটা আন্দোলন করে করে দাও, ভারতের স্বাধীনতা ছিনিয়ে নাও। তো এদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যুদ্ধে আমরা কারোর পক্ষে নেই, না আমরা জার্মানির পক্ষে রয়েছি, না আমরা USSR এর পক্ষে রয়েছি, না আমরা ব্রিটেন বা ফ্রান্সের পক্ষে রয়েছি, আমরা কোনো পক্ষেরই করছি না, সাপোর্ট করছি না। আমাদের মেন মেন আমাদের কি দরকার এই সময়? আমরা নিজেরাই প্রবলেমের মধ্যে রয়েছি, আমাদেরই স্বাধীনতা নেই, আমাদের দরকার স্বাধীনতা, এবং সেই জন্য এই সময় ব্রিটেনের বিরুদ্ধে যা করার হয় করো, দরকার হলে একটা বড় আন্দোলন করো। তাদের বক্তব্য ছিল যে এই দুটো শক্তি মূলত লড়ছে কিসের জন্য? একদলের কাছে প্রচুর বড় একটা ঔপনিবেশিক সম্পত্তি রয়েছে, ব্রিটেন ফ্রান্স এদের কাছে প্রচুর, এরা প্রচুর দেশ দখল করে রেখেছে, যেমন ভারত, আফ্রিকার বিভিন্ন দেশ দখল করে রেখেছে। আর জার্মানি আর এ কি চাইছে? জার্মানি বা রাশিয়া, সোভিয়েত রাশিয়া, এরা কি চাইছে? নতুন করে তারা ঔপনিবেশিক পাওয়ার হিসাবে উত্থান হতে চাইছে, তারা আরো বেশি জায়গা দখল করতে চাইছে। তো এদের মধ্যে লড়াই, মেনলি এটা সাম্রাজ্যবাদীদের লড়াই। আমাদের এখানে দরকার কি? আমাদের দরকার স্বাধীনতা, পরিস্থিতির সুযোগ নাও, একটা বড় আন্দোলন করো, আইন অমান্য আন্দোলনের মতো, ব্রিটিশদেরকে দুদিক থেকে প্রবলেমে ফেলে দাও, তাদেরকে বিতাড়িত করো, এটা এদের বক্তব্য ছিল। অন্যদিকে জওহরলাল নেহরু এবং তার কিছু ফলোয়ার ছিল যারা না গান্ধীজির যে আন্দোলন, আচ্ছা গান্ধীজির যে বক্তব্য ছিল সেটা শুধু গান্ধীজির নয়, মানে গান্ধীজি এই বক্তব্যটা দিচ্ছেন সেটাকে সাপোর্ট করছে বল্লভভাই প্যাটেল বা এরকম যারা গান্ধীবাদী লিডার ছিলেন, সুভাষচন্দ্র বসুর সঙ্গে যারা ছিলেন লেফটিস্ট লিডার তাদের, তারা সাপোর্ট করছেন। অন্যদিকে জওহরলাল নেহরুর কিছু এবং তার যারা ফলোয়ার ছিলেন তারা না গান্ধীজিকে সাপোর্ট করছে, না যা এদেরকে সাপোর্ট করছে, সুভাষচন্দ্র বসুদেরকে সাপোর্ট করছে। জওহরলাল নেহরুর বক্তব্য হচ্ছে যে আমরা কাকে সাপোর্ট করতে পারি, দুজনের মধ্যে যদি আমরা তুলনা করি, একদিকে জার্মানি, সোভিয়েত রাশিয়া, অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স, এদের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখবো হয়তো ব্রিটেন ফ্রান্স একটু হলেও ভালো, একটু হলেও তারা কিছু কিছু দিক থেকে হলেও ভালো, কিন্তু এই যে শক্তিটা জার্মানি বা এরা এরা এদেরকে কোনোভাবেই সাপোর্ট করা যায়। তার মানে এই নয় যে ব্রিটেন আর ফ্রান্স খুব ভালো কাজ করছে, তারাও সাম্রাজ্যবাদী শক্তি। তো আমাদের এখন কি করা উচিত? আমাদের কোনো পক্ষের হয়ে কিছু করা উচিত না, না এখন আমাদের এই সময় লড়াই করে ব্রিটেনকে ব্যস্ত করা উচিত, এখানে আইন অমান্য আন্দোলন টাইপের কোনো আন্দোলন করা উচিত না, না এই যুদ্ধে তাদেরকে সাপোর্ট করা উচিত, আমরা কোনো কিছুই করব না, এরা লড়ছে লড়তে দাও, আর আমরা জাস্ট এইটুকুই দেখব যে ভারত যেন এখানে অংশগ্রহণ না পারে। এবং বারে বারে বলছি ভারতের অংশগ্রহণটা, ভারতের অংশগ্রহণের ইম্পর্টেন্স যেটা, সেটা আর কিছুদিন পরে বোঝা যাবে যে ভারতের অর্থ এবং ভারতের ম্যান পাওয়ার এই দুটো
প্রত্যেকের দরকার হবে, সেটা ব্রিটিশ হোক, ইভেন আমেরিকা, এই সময় ফ্রান্স, সবাই ব্রিটেনকে চাপ দিতে থাকে যেভাবে হোক ভারতকে যুদ্ধে অংশগ্রহণ করাও। সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বটে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা তৈরি হবে। এবার গান্ধীজি ভাবেন যে আমি করবোটা কি, কোন দিকে সাপোর্ট করব। প্রথম কথা, তিনি ডাইরেক্ট রিজেক্ট করেন সুভাষচন্দ্র বসুদের যে বক্তব্য ছিল এই সময় আন্দোলন করো, সেই বক্তব্যে তিনি অনড় থাকেন, বরঞ্চ তিনি ঠিক করেন যে নেহেরু যেটা বলছে সেটার অন্তত সাপোর্ট করা যেতে পারে। তো গান্ধীজি এবং তার সহযোগীরা এখন নেহেরু যে বক্তব্যটা দেয় যে আমরা কোনো কিছুই করব না, জাস্ট বসে দেখবো এরা কি করছে, সেই বক্তব্যে সেইটার সঙ্গে যেতে রাজি হয়ে যান। তো কংগ্রেস ওয়ার্কিং কমিটির এখানে একটা রেজলিউশন পাস হয় এবং সেখানে ডাইরেক্ট ফ্যাসিবাদী অগ্রাসন, যেটা মানে ইউএসএসআর বা জার্মানি যেটা করছে, সেটা নিন্দা করে এবং তার সাথে সাথে বলে যে ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, কারণ ভারত নিজেরই নিজেই স্বাধীন নয়, ভারত তো নিজেই এখনো স্বাধীন নয়, তাই আমরা কোনো পক্ষের হয়ে কোনো কথা বলবো না। সেকেন্ড, ব্রিটেনের উদ্দেশ্যে এটা বলা হয় যে ব্রিটেন এখন যে বড় বড় কথা বলছে যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, তাহলে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। তোমার যারা উপনিবেশ রয়েছে, ভারত যেমন তোমাদের উপনিবেশ, তাদেরকে স্বাধীনতা দাও, তাদেরকে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা করো, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা গণতন্ত্রের জন্য লড়াই করছো, তাহলে আমরা তোমাদের সাপোর্ট করতে পারি, কিন্তু আমরা সাপোর্ট করবো না যদি না তোমরা এরকম কিছু করো। এবং এটাও বলা হয় যে সরকারকে অবিলম্বে জানানো উচিত যে যুদ্ধের লক্ষ্য কি, যুদ্ধটা কেন করা হচ্ছে এবং যুদ্ধের পরে ভারতের সঙ্গে কি করা হবে, এইগুলো যদি স্পষ্ট করে জানানো হয় তাহলে আমরা সাপোর্ট করতে রাজি আছি, নয়তো আমরা কোনোভাবে সাপোর্ট করব না, জাস্ট আমরা দুটো পক্ষ থেকেই দূরে থাকবো। এই বক্তব্য দিয়ে এখানে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হয়। তো আজকের টপিকও এখানে শেষ। এর পরের দিনের টপিকে আমরা আরো এর পরের যে ঘটনাগুলো সেগুলো দেখবো, সুভাষচন্দ্র বসু, আইএনএ, এগুলো সম্পর্কে জানার রয়েছে। তো অনেক ইম্পর্টেন্ট টপিক এর পরে আসতে চলেছে, প্রত্যেকটা টপিক এর পরে যেগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি এই চ্যানেলে জয়েন হতে চাও মেম্বারশিপ নিতে পারো, মেম্বারশিপ যারা নেবে তাদের জন্য স্পেশাল ক্লাস আমি তৈরি করছি যেগুলো তোমরা শুধু যারা মেম্বার হবে তারা দেখতে পাবে। পিডিএফটা যদি পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দ্য জিকে একাডেমি নামে সার্চ করলেও পেয়ে যাবে। এছাড়াও ফেসবুক পেজ থাকলে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো মেসেজ করার জন্য, বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। তো প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।